বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। খাসির মাংসের সঙ্গে কচু দিয়ে লাল লাল করে একটা খুবই সুস্বাদু ঝোলের রেসিপি, যেটা গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, এমনকি রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন শুরু করে দিই আমার আজকের এই সুস্বাদু রেসিপি। কিন্তু তার আগে এখন আপনাদের কাছে একটাই অনুরোধ যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ মাটনের পিস নিয়ে নিয়েছি। খুব ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এখানে আমি 500 গ্রাম পরিমাণ কচু নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে 15 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং 15 মিনিট ধরে জলে ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এবারে আমি রান্নাটা স্টার্ট করব। তার জন্য উনানে কড়া বসিয়ে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন করে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব 2টো মতো শুকনো লঙ্কা এবং 1টা মতো তেজপাতা। আমি এইভাবে কুচো কুচো করে দিয়ে দিয়েছি, খুব ভালো মতন করে একটু ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবারে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচো করে রেখেছিলাম, পেঁয়াজের কুচোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছরাঙা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়েও বেশ কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের সাথে পেঁয়াজটাকে আমার বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে আমি সমস্ত মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ মিট মশলা। এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো মতন করে আমি 5 থেকে 6 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে আমি অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিলাম। আমি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং কড়ার গায়ে লেগে না যায়। গরম জল দিলে তরকারির কালার খুবই ভালো আসে। এবারে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। খাসির মাংস দেওয়ার পরেও 5 থেকে 6 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। তরকারি যত বেশি কষাবেন তার স্বাদ তত বেশি ভালো আসে, তাই আমি খাসির মাংস সমেত মশলাটাকে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, মাংসটা খুব ভালো মতন আমার কষানো হয়ে গেছে। এবারে আমি 1 গ্লাস পরিমাণ গরম জল অ্যাড করে দিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। দেখুন জলটা ফুটে উঠেছে। এবারে আমি যেটা করব, খাসির মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে ভরে তার ঢাকনাটা লাগিয়ে 4 থেকে 5টা মতন সিটি দিয়ে নিচ্ছি।
সিটি দেওয়ার পর আমি কড়ার মধ্যে ঢেলে নিলাম মাংসটাকে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাস অন করে তার মধ্যে যে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কচুগুলোকে অ্যাড করে দিলাম। কচু অ্যাড করার পর বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, কচুটা আমি পরে দিলাম, কারণ কচু সিদ্ধ হতে খুব কম সময় লাগে আর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তাই আমি মাংসটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে কচুটাকে দিলাম। এবারে কচু সিদ্ধর জন্য আমি আবারও এক গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি। চিনি দিলে তরকারির স্বাদটা ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। খুব ভালো মতন করে একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের রেসিপি সম্পূর্ণরূপে রেডি। আমাদের আজকের ওই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল মায়ের রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।